প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। ৫৪ বছর বয়সেই চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। শনিবারই প্রয়াত হন ইরফান খানের মা। চার দিনের মাথাতেই মারা গেলেন ইরফান। কোলনে ইনফেকশন নিয়ে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান। অভিনেতার মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন পরিচালক সুজিত সরকার। ইরফান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে নানা রকম জল্পনা চলছিল মঙ্গলবার থেকেই। সেই জল্পনা আজ সত্যিই প্রমাণিত হলো, কোনোভাবেই কিছু করা গেল না। মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন অভিনেতা ইরফান খান। কোলনে ইনফেকশন নিয়ে গতকাল কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন অভিনেতা ইরফান খান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর দীর্ঘদিন যাবৎ লন্ডনে চিকিৎসারত ছিলেন ইরফান খান। গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন তিনি। ক্যান্সার যুদ্ধে জয়ী হলেও তারপর থেকে ইরফান খান নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন, কিন্তু আচমকাই তার শারীরিক পরিস্থিতি বিগড়ে যায়। গত শনিবারেই মাতৃহারা হন ইরফান খান। ভিডিও কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সেরেছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুর চার দিনের মাথায় চলে গেলেন অভিনেতা ইরফান খান। শারীরিক অসুস্থতার জন্যই দীর্ঘ সময় ধরে রূপলী পর্দা থেকে দূরে ছিলেন ইরফান। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করেছেন তিনি। সুস্থ হয়ে ইংরেজি মিডিয়াম ছবির মধ্য দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি, কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হলেন ইনফেকশন নিয়ে। বুধবার সকালেই হাসপাতালে তার মৃত্যু হয়। তার শেষ মুক্তি পাওয়া ছবি ইংরেজি মিডিয়াম লকডাউনের জেরে রিলিজ হয়নি থিয়েটারে। পূর্বে সোশ্যাল মিডিয়ায় ইরফান লিখেছিলেন, নমস্কার ভাই বোনেরা, আমি ইরফান, আপনাদের সাথে এক প্রকার রয়েছি আবার নেইও। ইংরেজি মিডিয়াম ছবিটি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, যেভাবে ভালোবাসা দিয়ে ছবিটি তৈরি করেছি ঠিক সেভাবেই তার প্রচার করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরে কিছু অযাচিত অতিথি এসে বাসা বেঁধেছে, তাদের সঙ্গেই আপাতত কথাবার্তা চলছে, দেখি কি হয়। যাই হোক না কেন, আপনাদের জানাবো। ইরফান খানের মৃত্যুতে বলিউড মহলে নেমে এসেছে শোকের ছায়া। টুইটারে শোক প্রকাশ করেছেন সুজিত সরকার, অমিতাভ বচ্চন ছাড়াও অনেক কলাকুশলী। ইউনিক সার্চের পক্ষ থেকে বিখ্যাত এই অভিনেতার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এমন সব অজানা তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।